পাঁচ ওয়াক্ত নামাজ যে মেয়েরা পড়বে সোমাত সাহরাহা যারা রমজানের রোজা রাখবে স্বামীর আনুগত্য করবে লজ্জা স্থানের হেফাজত করবে এই চারটা কাজ যে নারীরা করবে আটটা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে কে আল্লাহ আমি সব সময় আমার শ্রোতাদেরকে কথাটা বোঝানোর চেষ্টা করি যে নারীদেরকে সুযোগ করে দেয়া দরকার কেননা এই নারীদের পেট থেকে জন্মেছে নবীরা নাকি নবীরা আকাশ থেকে নেমে এসেছে আল্লাহর ওয়ালিরা ইসলামের জন্য যারা শহীদ হয়েছে সব শহীদরা সব সিদ্দিকিনরা সব সৎ কর্মশীলরা এই নারীদের পেট থেকেই এসেছে এজন্য নারীদের পেটগুলো হচ্ছে খনির মতো এটা খনি নারীদের যত্ন নিলে এই খনি থেকে ভালো জিনিস পাওয়া যাবে আল্লাহওয়ালা পাওয়া যাবে হাফেজ পাওয়া যাবে সালেহ পাওয়া যাবে আর নারীদের যত্ন না নিলে কোরআন সুন্নাহ শিখানোর সুযোগ না করে দিলে তাদের পেট থেকেই ডাকাতরা বের হয় ঠিক কিনা ঠিক এই যে যত ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ পৃথিবীতে এসেছে এরাও এসেছে নারীদের পেট থেকেই এজন্য বলা হয় বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার জি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি গাই ভালো তো দুধ ভালো তো ঘি ভালো মা ভালো তো মেয়ে ভালো বাপ ভালো তো বেটা ভালো কথা বুঝতে পেরেছেন এজন্য নারীদেরকে সুযোগ করে দেয়া উচিত তারা যদি কোরআন সুন্নাহ জানে তাহলে ঘরের মধ্যে কোনো শিরকের ছোঁয়া থাকবে না আর নারীরাই যদি বিপদগামী হয় ওই ফ্যামিলিটা বিপদগামী হয়ে যায় এজন্য আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই মহিলা সমাবেশে আসার বসার তৌফিক এনায়েত করলেন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আমরা পড়ে নিচ্ছি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলেরা আরো আওয়াজ করে পড়েন ছেলেরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে কামনা করছি যে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত যেন আমাদেরকে এই প্রোগ্রামে উপস্থিত থাকার তৌফিক এনায়েত করে এবং এই প্রোগ্রামের সর্বোচ্চটা যেন আমরা নিয়ে যেতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমিন আজকের এই প্রোগ্রামটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও আমিন সম্মানিত ভাইয়েরা আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আমার আগের আলোচক মিজানুর রহমান আতিকি সাহেবে দেখলাম এই আয়াতটি পরেই খুতবা শুরু করেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না আল্লাহর অর্ডার যে তোমরা নারীদেরকে মাদেরকে মুরব্বি অসুবিধা নাই আপনি বসেন আমি দেখতেছি আপনি চুপচাপ বসেন আমি দেখতেছি ওয়াকারনা ফি বুয়ুতিকুন নারীদেরকে বোনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন ও বান্দিরা তোমরা ঘরে থাকো কই থাকো ঘরে আর আপনারা থাকবেন কই বাইরে নারী যদি ঘরে থাকে আমরা কই বাইরে এটাই হচ্ছে সিকোয়েন্স পুরুষরা থাকবে বাইরে নারীরা ঘরে পুরুষরা প্রয়োজনে ঘরে যাবে আর নারীরা প্রয়োজনে বাইরে যাবে ঠিক কি না ঠিক এজন্য রাব্বুল আলামিন বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা ঘরে অবস্থান করো ঘর থেকে বের হবে না প্রয়োজন ছাড়া আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে বের হবে না কথাটা কার বলো কথা কার আল্লাহর আল্লাহর বাণী আমার বান্দিরা তোমরা ঘরে অবস্থান করবে আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের বিউটি সৌন্দর্যকে এক্সপোজ করবে না দেখিয়ে বেড়াবে না ঘরের মধ্যে তোমাদের অবস্থান তার মানে নারীর মূল আবাস কেন্দ্র হলো ঘর পুরুষ থাকবে বাইরে পুরুষ কাজ করতে যাবে চাকরি করতে যাবে সমাজে নেতৃত্ব দিতে যাবে রাতের বেলা বিশ্রামের জন্য ঘরে আসবে আর নারী সারা দিন সারা সময় ঘরে থাকবে ডাক্তারের কাছে যাওয়ার জন্য ঘরের বাইরে যাবে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাবে ঠিক কি না তাহলে ঘরটা বেসিক্যালি নারীদের ঘর নারীদের দখলে আর বাহিরটা আমাদের দখলে এটা হচ্ছে আল্লাহর দেয়া সিকোয়েন্স বাংলা পড়ে কিন্তু নারীরা এখন ঘর থেকে বাইরে বেরোতে শুরু করেছে আল্লাহ সিকোয়েন্স দিলেন নারী থাকবে ঘরে পুরুষ বাইরে আমরা উল্টায় ফেলছি এখন আমরা থাকি ঘরে নারীরা চলে গেছে বাইরে এজন্য জ্বালা যন্ত্রণা ফ্যামিলির ভিতরে বেশি না কম আমি বলে থাকি যে নারীরা দুই জায়গায় খুব বেশি যায় হুমড়ি খেয়ে পড়ে এক যায় বাজারে দুই যায় মাজারে ঠিক কি না মাজারে যায় অনেক ছেলে নাই মেয়ে নাই ভাবে যে মাজার থেকে সন্তান পাওয়া যায় এরকম আছে না নাই রাব্বুল আলামিন বলেন
يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير تني جاكا جان تاك ميدان আগে মেয়ের কথা বললেন আগে ছেলে বলে নাই তার মানে মেয়ের ভিতরে বরকত বেশি না কম বেশি আল্লাহ যাকে চান তাকে মেয়ে দেন আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন আবার যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন আবার যাকে চান তারে ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে আল্লাহ এজন্য চাইতে হবে তার কাছে মাজারে যে যাওয়া যাবে না আমার বোনেরা খবরদার 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 মাজারে যে কিচ্ছু যাবেন না মাজারে তো আপনাদের যাওয়ারই দরকার নাই কারণ নারীদেরকে কবরের সামনে যে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ নারীরা দুর্বল চিত্তের অধিকারী হয় রক্ত দেখলে ভয় পায় পায় না জি আমরা ভয় পাই আমরা তো জবাই করি আমরা কুরবানির সময় আল্লাহু আকবার রক্ত দেখলে আমরা ভয় টই পাই না নারীরা রক্ত দেখলে ভিড়কে ওঠে ওরা ভয় পায় এজন্য পৃথিবীর কোন দেশের সেনাবাহিনীর প্রধান চিফ ইন মিলিটারি আপনি নারী দেখাতে পারবেন না পৃথিবীতে এতগুলো দেশ কোন দেশের সেনাপ্রধান নারী আছে থাকলে আমার জানা কোন দেশের বিচারপতি নারী আছে নাই কারণ এই ডিসিশনগুলো নিতে হলে অনেক বড় মাথা লাগে অনেক সাহস লাগে কিন্তু নারীরা রক্ত দেখলে ভয় পেয়ে যায় সুবহানাল্লাহ পড়েন সুবহান কি ব্যালেন্স আল্লাহ করে দিলেন এই জন্য খবরদার মাজারে যেয়ে কিছু চাওয়া যায় না মাজারে পড়ে থাকা ব্যক্তিটা আপনার মতোই ব্যক্তি আল মাইয়িতু ফিল কবরি কাল গারিকু ফিল বাহরি সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায় কবরে চলে গেলে মানুষ তেমন অসহায় সে কিছু দিতে পারে না বরং আপনি কবরের সামনে যে দোয়া করে তারে কিছু দিয়ে আসবেন ঠিক কিনা কথা বুঝতেছেন এজন্য মায়েরা বোনেরা আবার বলি খেয়াল করে শুনবেন মাজারে যাওয়া যাবে না মাজার কেন্দ্রিক হওয়া যাবে না চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে দিতে পারে একজন তিনি কে আল্লাহ কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ কেউ যেটা শুনে না শুনে কে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ এজন্য চাইবো কার কাছে আল্লাহর কাছে 24/7 সব সময় দেওয়ার জন্য ধনভান্ডার নিয়ে তিনি প্রস্তুত কিন্তু আমরা চাই না এজন্য মায়েরা যারা এতদিন মাজার কেন্দ্রিক ছিলেন এই অভ্যাসকে আপনারা পাল্টে ফেলেন মাজারেও যাবেন না বাজারেও যাবেন না জরুরি প্রয়োজনে হিজাব মেইনটেইন করে বাজারে যাওয়া যেতে পারে কিন্তু এই কাজটা মূলত পুরুষদের কাদের কথা বলেন এজন্য আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন নারী তোমরা ঘরে থাকো কিন্তু ঘরে না থেকে এখন বাজার কেন্দ্রিক মাজার কেন্দ্রিক ঘরে থাকতে চায় না ঘরেই যে আল্লাহ কত দায়িত্ব দিয়েছে নারীদের এক একটা ঘর এক একটা ফ্যামিলি এক একটা ফ্যামিলি এক একটা ইনস্টিটিউশন প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানের এমডি ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে এক একটা মহিলা চিল্লা এখন ঠিক কিনা রব্বুল আলামিন নারীদেরকে ঘরের এমডি বানালেন বাড়ির এমডি ম্যানেজিং ডাইরেক্টর অনেক কিছু ম্যানেজ করতে হয় ফুড ম্যানেজমেন্ট জানা লাগে কুকিং ম্যানেজমেন্ট জানা লাগে রেয়ারিং আপ দ্য চিলড্রেন জানা লাগে ডিপ্লোমাসিও জানা লাগে কেমন করে রান্না করবে এটা জানতে হয় কেমন করে ঘরকে ক্লিন রাখবে জানতে হয় কেমন করে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে জানতে হয় কেমন করে স্বামীর মন জুগিয়ে শাশুড়ির মন জুগিয়ে চলতে হয় সেটাও জানতে হয় এটা বলে ডিপ্লোমাসি কূটনৈতিক জ্ঞান না থাকলে আরেক বাড়ির মাইয়া নতুন এক বাড়িতে যাইয়া সবার সাথে মিলেমিশে চলতে পারে কথা কন তো আপনার ডিপ্লোমেসি জানা লাগে আপনার ফুড ম্যানেজমেন্ট কুকিং ম্যানেজমেন্ট ওয়াশিং ম্যানেজমেন্ট রেয়ারিং আপ দ্য চিলড্রেন চিলড্রেনদেরকে কিভাবে বড় করতে হয় এটা জানতে হয় তো এত দায়িত্ব ধুইয়া আপনার ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্ব দিয়ে আপনি বাইরে যান কেন কথা বলেন এজন্য আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন না ঘরে থাকবা ঘরে থাকলে ওই ঘরটারে বরকতময় করে দেয় কে আল্লাহ দেখবেন যেই ঘরে নারী থাকতে পারে না ওই ঘরটা উষ্ক খুষ্ক রুক্ষ ভালোবাসার ছোঁয়া নাই কারণ নারীর হাত পেলে একটা ঘর যেরকম সুন্দর হয় নারীর হাত না লাগলে ঘরটাকে ওই রকম সুন্দর করে সাজানো যায় মাঝে মাঝে আমরাও ঘর গুছাই মাঝে মাঝে আমরাও ঘরকে পরিচ্ছন্ন করতে চাই কিন্তু মেয়েরা যেমন করে সাজায় আমরা তেমন করে পারি নাকি কথা কয় না কথা বলেন পারি পারি আমরাও মাঝে মাঝে রান্না করি মহিলা রান্না করলে যেই স্বাদ হয় আমাদের তো এটা হয় কথা বলেন এজন্য আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ঘরে থাকবা পুরুষরা থাকবে বাইরে তোমরা প্রয়োজনে বাইরে যাবা আর পুরুষরা রাত্রি বেলায় বিশ্রামের প্রয়োজনে ঘরে আসবে কার কথা কার কথা আবার আল্লাহ নারীদেরকে বললেন চোখ নামাও
আমাদের কেউ বললেন চোখ নামাও তাদের কেউ বললেন চোখ নামাও ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন ও নবী নারীদেরকে বলেন তারাও যেন পরপুরুষ দেখলে চোখ নামিয়ে রাখে ওয়াইহফাজনা ফুরুজাহুন্না তারা যেন তাদের প্রাইভেটস কে হেফাজত করে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা দেহের সৌন্দর্য যেন বের না করে দেয় ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না আর তাদের বুকের উপরে যেন একটা চাদর নামিয়ে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওড়নাটা যেন উন্নত বক্ষটা তারা ঢেকে রাখে এখন বুকের উপরে ওড়না থাকে না ওড়না থাকে গলায় ঠিক কি না ঠিক অবশ্য এখানে যে বোনেরা আসছে এদের এই সমস্যা নাই এরা সবাই বোরকা পরে আসছে এদের আত্মীয় স্বজনের মধ্যে ঝামেলা থাকতে পারে তো আপনারা যে পৌঁছে দিবেন ওড়না থাকবে কোথায় নারীদের বুকের উপরে ওড়না থাকবে চাদর থাকবে গলার মধ্যে ওড়না রাখার জন্য বলা হয় নাই ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না বুকের উপরে রাখো নিজেকে ঢেকে রাখো হেজাব করো হেজাব করলে নারীর মর্যাদা বাড়িয়ে দেয় কে সম্মানিত বোনেরা নারী স্বাধীনতার কথা যারা বলে টেলিভিশনে এগুলো শুনে আপনারা ভড়কে যাবেন না এগুলো শুনে আপনারা পাগল হবেন না মনে রাখবেন হেজাব আপনার অধিকার এটা নারীর সৌন্দর্যের প্রতীক হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হেজাব নারীর সৌন্দর্যের প্রতীক আভিজাত্যের প্রতীক তার রূপের প্রতীক এটা তার অধিকার চিৎকার করে বলেন ঠিক কিনা কেমন করে হেজাব দেহ থেকে সরাতে হয় কেমন করে দেহ থেকে কাপড় নামানো যায় এটা হইলো শয়তানের মিশন এটা কি শয়তান যখন নিষিদ্ধ ফল সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামকে খাইয়ে দিল সাথে সাথে জান্নাতের কাপড় পড়ে গেল জান্নাতেও কাপড় খুলে দিল দুনিয়াতেও খুলে ঠিক কি না শয়তানের মিশনই এটা কাপড় যত কমানো যায় কাপড় যত কমানো যায় এজন্য খবরদার আপনারা অনেক সম্মানিতা খেয়াল রাখবেন পৃথিবীতে যে জিনিসের মর্যাদা যত বেশি সম্মান যত বেশি যেটা যত বেশি দামি ওইটা তত বেশি প্যাকেটের ভিতরে থাকে ঠিক কি না ঝিনুকের ভিতরে থাকে মতি মতি খোলা থাকে না স্বর্ণ অলংকার স্বর্ণের দোকানে যখন যাবেন দেখবেন শাটারের সামনে এত বড় বড় তালা অন্য দোকানে এত মোটা তালা নাই আবার যেখানে গ্লাস ফিটিং করা স্বর্ণ রাখা হয় ওইখানেও কয়েকটা লকার সিস্টেম আছে না নাই ঘরে যখন আমরা অর্নামেন্টস রাখি গহনা রাখি ঘরের সবচেয়ে গোপন কক্ষের ভেতরে গোপন আলমারির ভেতরে গোপন সিন্ধুকের গোপন ড্রয়ারের ভেতরে কয়েকটা তালা মেরে স্বর্ণ রাখি জোরে কোন ঠিক কিনা ৫০,০০০ টাকার বান্ডিল নিয়ে যখন রাস্তায় বেরোই কেউ হাতে নিয়ে বেরোয় না এমনি দেখায় দেখায় যায় না এই যে দেখ ৫০,০০০ ধরেন এটা ১,০০০ টাকার নোট কয় হাজার টাকার নোট কথা কয় না ১,০০০ টাকার নোট এটা কাউরে দেখবেন যে ১,০০০ টাকার নোটটা এইভাবে কইরা এদিকে অর্ধেক আর এইভাবে এভাবে রেখে রাস্তায় হাঁটতেছে কোনো পাগলও হাঁটবে কোনো পাগলও হাঁটে না কারণ দামি জিনিস এটার হেজাব লাগবে এটার নেকাব লাগবে এটাকে প্যাকেট করতে হবে এটাকে প্রিজার্ভ করতে হবে এর জন্য যে নারীরা হেজাব করে তারা কোনোদিন ইফটিজিং এর শিকার হয় না চিল্লায় বলো ঠিক কিনা হেজাব যারা করে তারা বিপদে পড়ে না কারণ হেজাব পরলে এক একটা নারীকে জান্নাতের হুর পরীর মতো লাগে ঠিক কিনা সম্মানে মাথাটা নিচু হয়ে আসে তাকাতে গেল ভয় লাগে আল্লাহু আকবার কি সম্মান আল্লাহ দিলেন এজন্য আমার মায়েরা বোনেরা আপনাদের সম্মান রব্বুল আলামিন হেজাবের ভেতরে রেখেছে হেজাব হচ্ছে আপনার সিকিউরিটি হেজাব কি এটা আল্লাহর দেয়া আপনার জন্য সিকিউরিটি আপনি আপনার সিকিউরিটিকে নষ্ট করতে পারবেন এজন্য ইসলাম বলে খবরদার নারী যদি কোনো দূরের জায়গায় সফর করে দূরের রাস্তায় সফর করে নারী যেই তো সম্মানিত একা একা কোনো নারী যেতে পারবে না সিকিউরিটির দরকার আছে না নাই বডিগার্ডের দরকার আছে না নাই কেউ যখন বাংলার জমিন থেকে মক্কায় উমরা করতে যায় মাহরাম পুরুষ না থাকলে তারে ভিসা দেয় কারণ সম্মানিতা বডিগার্ড লাগবে জানেন এটা মাহরাম পুরুষ যদি না থাকে এ মাহরাম হচ্ছে বডিগার্ড মাহরাম পুরুষ না থাকলে উমরার ভিসা হয় না হজের ভিসা হয় না কারণ লম্বা সফর আর যে সফর করবে সে সম্মানিতা সম্মানিতা নারীর জন্য সিকিউরিটির দরকার আছে না নাই বডিগার্ড লাগবে কি লাগবে না কি সম্মান ইসলাম আমাদেরকে দিল বুঝলামই না আমরা আপনাদেরকে প্রোটেক্ট করার জন্য আপনাদের সিকিউরিটি এনশিওর করার জন্য আল্লাহ তাআলা হেজাবের বিধান দিয়েছে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য নারীর সম্মান নারীর মর্যাদা রব্বুল আলামিন হেজাবের ভেতরে দিয়েছে
আবার নারীর মধ্যেও হেজাবের তারতম্য আছে না নাই যাদের বয়স বেশি তাদের হেজাব কম যাদের বয়স কম তাদের হেজাব বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি ব্যালেন্স কিন্তু রাস্তায় দেখবেন নানির হাতে হাত মোজা নানি নাতনি নানির হাত মোজা আছে পা মোজা আছে গায়ে বোরকা আছে দুইটা সাথে ষোড়শী অষ্টাদশী তরুণী তন্নি যুবতী নাতনিটার বুকের মধ্যে কাপড় নাই গলায় আছে ওড়না আছে না নাই তার মানে পুরাই উল্টা দরকার ছিল নাতনির হাতে মোজা পায়ে মোজা দুইটা বোরকা নানির গায়ে কাপড় না থাকলেও সমস্যা নাই হালকা কাপড় পরে নানি বেরোইছে সমস্যা নাই কোন রকম চাদর গায়ে দেয় নানি বেরোইছে সমস্যা নাই কিন্তু নাতনির গায়ে বোরকার দরকার আছে না নাই হাত মোজা পা মোজার দরকার আছে না নাই মা মেয়ে বের হয়েছে মায়ের গায়ে দুই বোরকা হাত মোজা পা মোজা মেয়ের গায়ে কাপড় নাই হাফ নেকেড আছে না নাই নানির দিকে তাকাবে কে উনি তো এক্সপায়ার্ড উনি কি ডেট শেষ কথা বলেন কেউ তাকাবে তাকাবে ওই ষোড়শী অষ্টাদশী তরুণী তন্নি যুবতীর দিকে ঠিকিরা এজন্য ইসলাম বলে খবরদার হেজাব ছাড়া বের হওয়া যাবে না নেকাব ছাড়া বের হওয়া যাবে না বিশ্বনবী বললেন মা তারাকতু মিন বাদি আদররা আলার রিজালি মিনান নিসা আমি চলে যাব কিন্তু আমার পরে আমার পুরুষ উম্মতদের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাই নাই আর বনী ইসরাইলের জামানায় সবচেয়ে বড় ফিতনা হয়েছিল নারীর ফিতনা নারী কেলেঙ্কারি এই জন্য নারীরা বোনেরা আপনাদেরকে সাবধান থাকতে হবে নারীর ফেতনা বড় ফেতনা নারী ভালো হলে সবচেয়ে ভালো নারী খারাপ হলে নারীর চেয়ে খারাপ কেউ হতে পারে এই জন্য নারীদের জন্য আল্লাহ কিছু মডেল দিলেন নারীদের জন্য আল্লাহ কিছু আদর্শ পাঠালেন নারীদের জন্য আল্লাহ শিক্ষণীয় মহীয়সী কিছু নারীর জীবনে দিলেন বললেন এই জীবনীগুলো পড়ো তোমাদের জীবনটারে উজালা করে দিবে কে আল্লাহ বললেন দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন গোটা বিশ্বের সব নারীদের জন্য রব্বুল আলামিন কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউকে মডেল বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ কাফেরের বউ মুমিন নারীদের মডেল আবার নবীর বউ কাফের নারীদের মডেল আছে না নাই নূহ আলাইহিসসালাম আল্লাহর সব চাইতে প্রিয় নবী প্রিয়দের একজন কিন্তু তার বউ কাফেরদের মডেল আর কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন তার বউ আসিয়া মুমিন নারীদের মডেল আল্লাহু আকবার ছয়জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি সাজেস্ট করি যে ছয়জন নারীর জীবনী মুখস্থ ঠোঁটস্থ অন্তস্থ থাকতে হবে প্রতিটা নারীর জন্য আশা করি মায়েরা বোনেরা শুনছেন আশা করি আপনারা কান লাগিয়ে শুনছেন অনুধাবন করার চেষ্টা করছেন আপনাদের জন্য ছয় জন নারীর জীবনী পড়া অবধারিত সংক্ষেপে বলবো কয়জন গুনেন এক নম্বরে হচ্ছে হাজার উম্মে ইসমাইল সাইয়েদনা ইব্রাহিমের বউ সাইয়েদনা ইসমাইল আলাইহিসসালামের আম্মা নাম হলো হাজার আমরা বলি বিবি হাজেরা আমরা কি কই হাজেরা আছে না এই প্যান্ডেলও হাজেরা নামে দুইজন বোন থাকতে পারে আসলে নামটা হচ্ছে হাজার নামটা কি হাজার এই হাজার হচ্ছে আপনাদের এক নাম্বার মডেল দুই নাম্বার কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউ আসিয়া আপনাদের দুই নাম্বার মডেল তিন নাম্বারে ঈসা আলাইহিসসালামের আম্মা মারিয়াম আলাইহিসসালাম আপনাদের মডেল বিশ্বনবীর প্রথম বউ খাদিজা আপনাদের মডেল বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মায়েশা আপনাদের মডেল আর বিশ্বনবীর কলিজার টুকরা সাইয়েদাতুনা ফাতিমা আপনাদের জন্য মডেল সুবহানাল্লাহ বলেন কয়জন ছয়জন জোরে বলেন ছয়জন প্রথমে কার নাম বলেছি হাজার দ্বিতীয় আসিয়া তিন নাম্বার মারিয়াম চার নাম্বার খাদিজা পাঁচ নাম্বারে আয়েশা ছয় নাম্বারে ফাতিমা সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী বলেছেন কামুলা মিনার রিজালি আরবা পুরুষদের মধ্যে কামুলা মিনার রিজালে কাসির পুরুষদের মধ্যে কামেল পুরুষের অভাব নাই ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা ইল্লা আরবা নারীদের মধ্যে কামেল নারী হচ্ছে চারজন কয়জন চারজন এরপরে আবার বাড়ালেন আয়েশার কথা আবার বাড়ালেন ফাতেমার কথা মোট হয়ে গেল ছয়জন সুবহানাল্লাহ পড়ুন সুবহানাল্লাহ মোট কয়জন ছয়জন আসুন এই ছয়জনের জীবনী থেকে একটা একটা করে শিক্ষা আমরা মনে রাখার চেষ্টা করি প্রথমে বললাম কার কথা হাজার হাজারের জীবনী থেকে শিক্ষা কি খাইয়া ফেলাইছি শিক্ষা কি আল্লাহর উপর তাওয়াক্কুল দুই নম্বরে বললাম কার কথা আসিয়ার কথা আসিয়ার জীবনী থেকে শিক্ষা হলো ইমানের পথে অবিচল থাকতে হবে ঠিক কিনা
তারপরে মারিয়ামের জীবনী থেকে শিক্ষা হলো সব সময় ইবাদতে মশগুল খাদিজার জীবনী থেকে শিক্ষা হলো প্রতিভক্তি স্বামীর প্রতি আনুগত্য মা আয়েশার জীবনী থেকে শিক্ষা হলো জ্ঞান অর্জন করতে হবে কার খুশির জন্য আর ফাতিমার জীবনী থেকে শিক্ষা হলো সব সময় পর্দা গায়ের মধ্যে থাকার দরকার আছে না নাই মানতে রাজি আছেন এই ছয় জনের জীবনী গ্রন্থ কিনা যাবে না কিনতে রাজি আছেন তো কথা কয় না জি সবাই রাজি নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ ভেরি ইজি ওয়ে আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ হ্যাজ প্রেসক্রাইবড এ ভেরি ইজি ওয়ে টু এন্টার দ্য প্যারাডাইজ ফর দ্য উইমেন নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ শর্টকাট আল মারআতু ইযা সাল্লাত খামসাহা বিশ্বনবী ফরমান চারটা কাজ যে নারী দুনিয়ার বুকে করবে ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে আল্লাহ এক নম্বর আল মারআতু ইযা সাল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজ যে মেয়েরা পড়বে সমাত শাহরাহা যারা রমজানের রোজা রাখবে আতাআত বালাহা স্বামীর আনুগত্য করবে হাফিজাত ফুরুজাহা লজ্জা স্থানের হেফাজত করবে এই চারটা কাজ যে নারীরা করবে আটটা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে কে আল্লাহ মাত্র চারটা কয়টা চারটা আরো জোরে বলেন কয়টা চারটা মাত্র চারটা কাজ আর কিছু কাজ করতে বিশ্বনবী নিষেধ করেছেন জামার উপর দিয়ে পারফিউম মেখে যেতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আইয়ুমা ইমরাআতিন ইস্তাআতারাত যেই মহিলারা পারফিউম মেখে বের হলো পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য কিয়ামতের দিন জিনাকারিনীদের কাতারে ওদেরকে দাঁড় করাবে কে আল্লাহ অনেক মহিলারা আছে ঝাজালো পারফিউম দেয় আছে না আছে টেম্পুর মধ্যে বসাই যায় না না সিএনজিতে বসছেন এদিকে বসছে খালাম্মাই হায় হায় পুরা সিএনজি আমুদ করে ফেলাইছে এত ঘ্রাণ ঝাজালো গন্ধ জানিয়া নিষেধ করেছেন পরচুলা লাগাতে নিষেধ করেছেন পরচুলা চিনেন আলগাচুল এই আলগাচুল লাগানো নিষেধ পুরুষদের জন্য নিষেধ নারীদের জন্য নিষেধ অনেক ছেলেদের টাক মাথা আলগাচুল লাগায় আছে না নাই শাহরুখ খান সাজতে চায় হিরো আলম সাজতে চায় হিরো আলমের মাথাতে চুল আছে অনেক না আচ্ছা আবার অনেক নারীরা পরচুলা লাগায় মায়েরা নিষেধ ব্রু প্লাক নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আবার ইসলাম একটা ড্রেস কোড দিয়েছে চারটা নিয়ম মেনে যদি নারীরা ড্রেস পরে যে কোনো ড্রেস পড়তে পারবে কবুল করে নিবে কে আল্লাহ মায়েরা খেয়াল করে শুনেন আপনাদের ড্রেস কেমন হবে নাম্বার ওয়ান আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে যে ড্রেস পরবেন ইউ শুড কভার ইউর হোল বডি শুধু হাতের এই দুই কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন তবে চেহারা ঢেকে রাখা উত্তম একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা তার হেজাব হয় নাই পর্দা হয় নাই এটা বলা যাবে কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি ঠিক কিনা চেহারা দেখলাম তো সব বোঝা গেল ঠিক কিনা কেমন মাধুর্যতা আছে দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায় এজন্য চেহারাটাও ঢেকে রাখবেন চোখটা খোলা রাখবেন বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা বলে দেখার জন্য আমার দুই চোখের দরকার নাই লাগবে এক চোখ উনি আরেক চোখের মধ্যে আরেক কাপড় দিয়ে রাখতেন এমনি তাকাইতেন সাহাবারা বলতেন উনারা দেখলে আমরা দিতাম দৌড় ভয় লাগতো চোখ একটা দেখা যায় আর একটা খোলা উনারা দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম আবার অনেক মহিলারা পা ঢাকে না হাদিসে এসেছে শুধু হাত এতটুকু পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত উম্মে সালামা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায় বিশ্বনবী বললেন তাই তাহলে এক বিঘত নিজ দিয়ে কাপড় বাড়াও উম্মে সালামা বললেন জোরে হাঁটলে তো তারপরও দেখা যাবে বিশ্বনবী বললেন এক হাত বাড়াও ধুলাবালি সহ টানবা তারপরও পায়ের এক ইঞ্চি দেখানো যাবে তাহলে ড্রেস কোডের প্রথম নিয়ম হচ্ছে পুরো দেহ ঢাকবেন দুই নম্বরের নিয়ম পোশাক ঢিলে ঢালা হবে না টাইট ফিটিং ঢিলে ঢালা আর জোরে বলেন আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হায় হায় আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায় ঠিক কি না লাজ শরমের বালাই নাই ঢিলে ঢালা হবে টাইট ফিটিং হতে পারবে না মোটা কাপড়ের হবে এই যে আমার জুব্বা দেখছেন আমি মহিলাকে পোশাক পরে ফেলেছি কিন্তু হারা পরে না এরকম মোটা হবে মোটা কাপড় কিচ্ছু দেখা যায় না বাইনোকুলার দিয়েও দেখা যাবে না আবার ঢিলে ঢালা আছে না নাই আমরা পুরুষরা যে এটা পরি এটা দিয়ে তিন মহিলার কাপড় হয় ঠিক কি না কাপড় পড়তে চায় না তারা ওদের পোশাক আমরা নিয়ে নিস তার মানে ঢিলে ঢালা হবে মোটা কাপড়ের হবে টাইট ফিটিং হতে পারবে
আবার পুরুষদের পোশাক হতে পারবে এই চারটা নিয়ম মেনে যে যে ধরনের পোশাক পরেন চাদর পরেন সমস্যা নাই শাড়ি পরেন সমস্যা নাই ব্লাউজ পরলে ফুল হাতা পরবেন সমস্যা নাই মেক্সি পরলেও সমস্যা নাই বোরকা পরলেও সমস্যা নাই কিন্তু পোশাকটা শালীন পোশাক হতে হবে কি পোশাক শালীন সবাই বলেন শালীন শালীন পোশাক পুরুষদের পোশাক পরা যাবে কারণ বিশ্বনবী লানত করেছেন ওই নারীদেরকে যেই নারীরা পুরুষদের মতো স্বাস্থ্য চায় এরকম আছে না নাই দেখলে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে আছে না নাই এক লোক একটা গল্প শোনাই আপনাদের এক লোক এক বাগানে গিয়েছে যে দেখে বাগানে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করে কিন্তু ছেলে মেয়েদের পোশাক দেখে বোঝার উপায় নাই কোনটা ছেলে কোনটা মেয়ে শুনতেছেন পোশাকের এমন দশা কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না আফসুস করে বলল হায় রে কেমন এদের মা বাবা কেমন এদের আক্কেল কি পোশাক তাদের পরিয়েছে কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় না পাশে এক ভদ্রলোক বসা ছিল রেগে মেগে আগুন এই মিয়া সাবধানে কথা বলেন জানেন এগুলো আমার সন্তান আমার সন্তান এগুলো লোক তো ভয় পেয়ে গেছে তাই নাকি ও তাহলে আপনি এদের বাবা এবার লোকটা রেগে মেগে বলে আমি আপনার কিছু চোখ নেই আমি বাবা হইতে যাবো কেন আমি তো এদের মা তার মানে কোনটা ছেলে কোনটা মেয়ে যেমনি বোঝা যায় না কোনটা বাবা কোনটা মা এটাও বোঝা যায় না এরকম আছে না নাই ছেলেরা পরবে ছেলেদের পোশাক মেয়েরা পরবে মেয়েদের পোশাক চিল্লায় বলেন ঠিক কিরা এজন্য ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে পৃথিবীর কোন ধর্ম এত অধিকার দেয় নাই ইসলাম যে মর্যাদা আপনাদেরকে দিয়েছে আর কেউ দিয়েছে নাকি ইসলাম বলে প্রথম সন্তান কন্যা সন্তান হলে ঘরের মধ্যে বরকত আছে না নাই মিন বারাকাতিল মারআতি তাফকিরুহা বিল ইনাস একটা মেয়ের মধ্যে বরকত বেশি না কম কেমনে বুঝবেন তার প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে বুঝবেন এই মেয়েটা বরকতওয়ালা মেয়ে এই মেয়ে আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে সুবহানাল্লাহ কইতে পারেন না কিন্তু অনেক ডাকা আইতাছে মেয়ে হইলে অখুশি হয় ছেলে হইলে পাড়ার সবারে জিলাপি খাওয়ায় পাড়ার সবারে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে কিচ্ছু খাওয়ায় না আছে না নাই কিন্তু আমরা মেয়ে হলে খুশি হব কার কার প্রথম সন্তান মেয়ে হাত তোলেন একজন দুইজন তিনজন প্রথম সন্তান মেয়ে কার হ্যাঁ অনেকে আছে তো মাশাআল্লাহ আপনারা অনেক বরকতময় আলহামদুলিল্লাহ হাত নামান আমারও প্রথম সন্তান মেয়ে তিনটাই মাইয়া জান্নাত একটা আমার দিয়ে তার মানে তিন জান্নাতের মালিক মাশাআল্লাহ আল্লাহ বাইরে তুমি কবুল করো তার মানে কোন ঘরে যখন মেয়ে আসে আল্লাহ বলে ঘরটা বরকতময় মেয়েটা যখন বড় হতে শুরু করে মেয়েটা ভাইয়ের জন্য বরকতময় মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয় বাবার জন্য বরকতময় দুই মেয়ে মানে বাবার দুই জান্নাত তিন মেয়ে মানে তিন জান্নাত সুবহানাল্লাহ আবার যখন স্বামীর কাছে যায় ইসলাম বলে ওই স্বামী আল্লাহর কাছে সেরা যেই স্বামী বউয়ের কাছে সেরা বউ যদি আপনারে ভালো বলে আপনি আল্লাহর কাছে ভালো বউ যদি খারাপ বলে আপনি আল্লাহর কাছে খারাপ তার মানে ব্যালেন্স করেছে ইসলাম স্বামীর আনুগত্য করতে বলেছে আবার স্বামীকেও বলেছে স্ত্রীকে ভালোবাসতে ঠিক কি না কথা বলেন এবার আরেকজনের স্ত্রী ইসলাম বলে তোমার হাত যদি বউয়ের হাতের সাথে মিলাও দুই হাতের সগিরা গুনাহ মাফ করে কে স্ত্রীর দিকে যখন তাকাও তোমার চোখের সগিরা গুনাহ মাফ করে কে প্রতি মাসে মাসে স্ত্রীর কাপড় চোপড় আর কসমেটিক্স কেনার জন্য যে টাকাটা দাও এই টাকাটা সদকা হিসেবে কবুল করবে কে এবার এই মহিলা গর্ভবতী ইসলাম বলে সন্তান ভূমিষ্ঠ করতে যে যদি কোনো মা ডেলিভারি কেসে হসপিটালে মারা যায় কিংবা বাসায় মারা যায় কিয়ামতের দিন ওই মহিলাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে কে বাচ্চা ভূমিষ্ঠ করতে যে শহীদ শহীদা শহীদদের কাতারে আর সুন্দর মতো যদি আসে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আছে না নাই জোরে বলেন এজন্য ইসলাম বলে খবরদার মায়ের মর্যাদা সবচেয়ে বেশি এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কার সাথে ভালো আচরণ করব বাবার সাথে নাকি মায়ের সাথে নবী বললেন মায়ের সাথে এরপরে মায়ের সাথে তারপরে মায়ের সাথে তারপরে কার সাথে তারপরে তোমার পিতার সাথে মায়ের মর্যাদা কয়গুণ বেশি ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুবহানাল্লাহ আমি বলি আমাদের পায়ের নিচে থাকে মৌজা জুতা আর বালু আর মহিলাদের পায়ের নিচে জান্নাত এই পৃথিবীটারে হাজারবার বিক্রি করলে জান্নাতের
একটা চেয়ারের দাম হবে না। সুবহানাল্লাহ পড়ে, আর যেই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পায়ের দাম বেশি না কম? বেশি। এজন্য মায়েদের সাথে ভালো আচরণ করতে হবে। ইসলাম নারীকে দিয়েছে ইবাদতের অধিকার। নারীরা যদি মহিলা সমাবেশে যেতে চায় কোনো পুরুষ বাধা দিতে পারবে? নারী যদি মসজিদে নামাজ পড়তে যেতে চায় বাধা দিতে পারবে? নাগাই শিখি আছে মহিলাদের নামাজের জায়গা? করেন নাই আপনারা? করেন, আস্তে আস্তে করেন, আস্তে আস্তে করতে হবে। তারা অনেক সময় বাইরে বেরোয়, বাসায় আসতে আসতে নামাজের সময় হয়ে গেছে, কই পড়বে নামাজটা? মসজিদে সুযোগ করে দেন, মসজিদে পড়বে। তবে ঘরে পড়া উত্তম, ঘরে পড়লে বেশি সওয়াব, সুবহানাল্লাহ। তার মানে ইবাদতের অধিকার ইসলাম নারীকে দিয়েছে, শিক্ষা অর্জনের অধিকার। আপনার ছেলেকে স্কুলে পাঠান, শুধু ছেলেকে নয়, আমরা বলি আপনার ছেলেকেও পাঠান, মেয়েকেও পাঠান, ঠিক কিনা? আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান, মেয়েকেও পাঠান, শিক্ষা সবার জন্য। বিষ্ণু বলেছেন আল্লিমু বানাতাকুম সূরাতান নূর, তোমরা তোমাদের মেয়েদেরকে সূরায়ে নূর শিখাও। কোন সূরা? কথা কন ও আমার মায়েরা, আপনাদের জন্য রাব্বুল আলামিন সব হকের কথা সূরাতুন নূরে বলেছে। আল্লিমু বানাতাকুম সূরাতান নূর, তোমরা তোমাদের নারীদেরকে সূরাতুন নূর শিক্ষা দাও। ও মামার মায়েরা আজ থেকে সূরাতুন নূরের অর্থ পড়বেন, তাফসীর পড়বেন, ঘরটারে বরকতময় করে দিবে। কে আপনাদের আছে মোহরানার অধিকার? বিয়ে করলে পুরুষ মোহরানা পাবে না দিবে? কিন্তু আমরা এতগুলো টাকা নিয়ে আসি ডাকাত আছে না নাই, সারা জীবন মেয়েটারে লালন পালন করলো। একটা মেয়ে হলো একটা বাবার কলিজা, মেয়ে দিয়ে দিল মানে বাবা কলিজা ছিঁড়ে দিল, আর কি চাস? ডাকাত ফকির কোথাকার। খবরদার, বিয়ের মধ্যে এক টাকা যদি তুমি যৌতুক খাও, কিয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়বে। যৌতুকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, যৌতুকের সাথে সম্পর্ক নাই। যৌতুক খেলে ডবল গুনাহ, যৌতুক খাওয়া ততটা অপরাধ, কুকুরের গোশত খেলে যত অপরাধ এর চেয়ে বেশি অপরাধ। কুকুরের গোশত খেলে এক গুনাহ হারাম খাওয়ার গুনাহ, যৌতুক খেলে দুই গুনাহ, এক হারাম খাওয়ার গুনাহ, দুই শ্বশুরবাড়ির উপর জুলুম করার গুনাহ। চিল্লা এখন, ঠিক কিনা? এরপর ইসলাম নারীকে দিল ভালো আচরণ পাওয়ার অধিকার, ইসলাম নারীকে দিল বাবার সম্পদে উত্তরাধিকারের অধিকার। একজন বাবা এন্তেকালের আগে ছেলেকে যদ্দুর দিবে, মেয়েকে তার অর্ধেক দিতে হবে, যে রকম ঠিক কিনা? ঠিক। নাগাইশের বাবারা কি করে, ছেলেরে দুই কাটা দিলে মেয়ের এক কাটা দেয় না? কদ্দুর দেয়? দেয় না। হ্যাঁ, ডাকাইত, ওই যে ডাকাইত আবার কই, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কও বেটা, নাউজুবিল্লাহ। ছেলেকে যদ্দুর দিবেন, মেয়েকে অর্ধেক। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইয়াইন। ও আমার বাবারা, সম্পদ হলো হাতের ময়লা, আপনি চলে যাবেন, সম্পদ থেকে যাবে, ছেলের যদ্দুর দিবেন, মেয়ের অর্ধেক, কার কথা? মানতে রাজি আছেন তো? একজন প্রশ্ন করেছে যে অনেক মেয়েরা ডিজাইন করা বোরকা পরে, এত ডিজাইন করে যে তাকিয়ে থাকতে মনে চায়, মানে বোরকা পরার কারণে আরো বেশি তাকায় থাকতে মনে আছে, এরকম ঝামেলা আছে না নাই? না, এরকম ঝিলিমিলি ঝিলিমিলি বিভিন্ন ধরনের ডিজাইন করা, অতিমাত্রায় ডিজাইন, যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে, এরকম বোরকা পরা যাবে না। বোরকা হতে হবে ঢিলে ঢালা, বোরকা হতে হবে মোটা কাপড়ের, বোরকা হতে হবে আপনার সেফ গার্ড। ওই বোরকায় যদি আপনার সর্বনাশের কারণ হয় তাহলে তো এই বোরকা দিয়ে কোনো লাভ নাই। চিল্লা এখন, ঠিক কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, দত্তক পালার সুবিধা সম্পর্কে বা লাভ সম্পর্কে কিছু বললে ভালো হতো। দত্তক পালা জায়েজ আছে, ইয়াতিম হিসেবে পালবেন। বিশ্ব নবী বলতেন আনা ওয়াকাফিলুল ইয়াতিমি ইয়াউমাল কিয়ামাতি কাহাতাইন, আমি আর যারা ইয়াতিম পেলেছে তারা দুইজন একসাথে এইভাবে থাকবো, আমি এই রুমে, ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী এই রুমে। সুবহানাল্লাহ, কোন নবীর সাথে থাকবেন। তবে যেই ছেলেটাকে নিয়ে আসবেন তাকে আপনার ছেলে হিসেবে পরিচয় দেওয়া যাবে না, সে আপনাকে বাবা ডাকতে পারবে না, সে আপনাকে চাচা ডাকবে, আঙ্কেল ডাকবে, খালু ডাকবে, যা মন চায় ডাকবে, কিন্তু বাবা ডাকা যাবে? বাবার বিষয়টা খুব সেন্সিটিভ। আপনার নিজের ঔরসজাত সন্তান যদি হয় শুধুমাত্র কেবলমাত্র সেই আপনাকে বাবা ডাকতে পারে। পালক সন্তান, ঠিক আছে, পালক সন্তান আপনি পরিচয় দিতে পারবেন, কিন্তু সে আপনাকে আব্বা এটা বলতে পারবে না, সে বলতে পারবে চাচা, সে বলতে পারবে খালু, সে বলতে পারবে মামা। আমার বোনেরা, আপনাদের জন্য যা বলেছি কেফায়া, নাকতাফি বিহাদাল কাদার, এতটুকুই আমি যথেষ্ট মনে করি। এজন্য এই ছয়জন নারীর জীবনী আমাদেরকে জানতে হবে, আমাদেরকে হেজাব পালন করতে হবে আমাদের সিকিউরিটির জন্য। ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে কেউ দেয় নাই,
ইসলাম যে বিধান দিয়েছে আমাদের ভালোর জন্যই দিয়েছে, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করবার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আমার মায়েরা বোনেরা আপনারা ভালো থাকবেন, আপনাদের যেই আত্মীয় মহিলারা আসতে পারে নাই তাদের কাছে আমার পক্ষ থেকে কথাগুলো পৌঁছে দিবেন। এই নাগাইশ এলাকার সব মাদেরকে বোনদেরকে আল্লাহ তুমি বিশ্বনবী স্ত্রীদের মতো কবুল করে নাও, আমরা পড়ি।